আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটি জব সার্কুলার নিয়ে এসে হাজির হয়েছি আপনি যদি একটু জব প্রাপ্তি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার এই চ্যানেলে জব রিলেটেড সকল তথ্য নিয়ে আমি ভিডিও আকারে পাবলিশ করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো আজকে যে জব সার্কুলারটি নিয়ে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি মে দুই এ প্রকাশ করা হয়েছে তো বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে ছয় জন পুরুষ ও দুই জন নারী সর্বমোট নয় জন প্রার্থীকে বাছাই করা হবে আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা সহ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে বর্ণিত তারিখ ও সময় তাদের জেলাস্থ পুলিশ লাইন্স এ যে জেলার প্রার্থী স্থায়ী বাসিন্দা প্রয়োজনীয় কাগজপত্রাদি উল্লেখ পত্রাদি সহ উপস্থিত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হবে না আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বনের কোনো অভিযোগ প্রমাণিত হলে যে কোনো পর্যায়ে নিয়োগ বাতিল করা হবে তো এখানে আপনাদের তো যাই হোক এরপরে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা সময়সূচি প্রত্যেক জেলার অনুকূলে নিয়োগযোগ্য ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইন্স ময়দানে আগ্রহী প্রার্থীদের বাছাই করা হবে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা ও এবং মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে কমিক নাম্বার এক দুই এভাবে করে কমিক নাম্বার দেওয়া আছে সেখানে রেঞ্জের নাম দেওয়া আছে জেলার নাম দেওয়া আছে নিয়োগযোগ্য পদ সংখ্যা নতুন পদ সংখ্যা বিশেষ কোটার পূরণ অপূরণকৃত পদ সংখ্যা এভাবে দেওয়া আছে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা হবে সকাল নয়টায় প্রত্যেক জেলা এবং রেঞ্জের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হচ্ছে পনেরোটা পনেরোটা মানে হচ্ছে বারোটা পর্যন্ত বারোটা একটা তিনটা লিখিত পরীক্ষা হবে একই দিন তিনটায় অর্থাৎ সকাল নয়টায় শারীরিক এবং শারীরিক মাপ এবং শারীরিক পরীক্ষা হবে নয়টায় এবং একই দিন লিখিত পরীক্ষা হবে একই দিন না এখানে আপনাদের তারিখ দেওয়া আছে তবে সেটা হবে হচ্ছে গিয়ে তিনটায় দিনের তিনটা বাজে আচ্ছা লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা হবে হচ্ছে দশটায় যে যে সকল জেলার তারিখ দেওয়া আছে সে সকল তারিখ অনুযায়ী মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সতেরোটা সতেরোটা মানে হচ্ছে চারটা পাঁচটায় পাঁচটায় প্রকাশ করা হবে তো এখানে আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে জেলার নাম যেমন ঢাকা জেলা আমি একটি দিয়ে উদাহরণ দিচ্ছি যেমন ঢাকা জেলার যে সকল বাসিন্দা রয়েছেন তাদের নতুন পথ সংখ্যা এখানে পদ সংখ্যাটি দেওয়া আছে আপনাদের প্রত্যেকের জেলার সাথে এই জিনিসটি মিলিয়ে নেবেন সেটা হচ্ছে কতজন পুরুষ প্রার্থী নতুন হিসেবে নেওয়া হবে এবং কোটার অপূরণকৃত পদ সংখ্যা অর্থাৎ কোটায় যারা কোটায় প্রার্থীগণ তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে তো ওটা যারা পুরো মানে পূরণ করতে পারবে না ধরেন ঢাকা জেলার আমি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিই যেমন ঢাকা জেলার সাতশো বিরাশি জন অপূরণকৃত পথ সংখ্যা রয়েছে তার মধ্যে সাতশো বিরাশি জন যদি কোনো কারণে ফিল আপ না হয় তাহলে এই অপূরণকৃতর মধ্যে এটা পূরণ করে দেওয়া হবে এটা হচ্ছে বিষয় এরপর নারী দুশো জন এখন পুরুষ জেলার সাথে যারা ঢাকা জেলার বাসিন্দা তারা হচ্ছে একশো চৌষট্টি জন নারী হচ্ছে উনত্রিশ জন তারপরে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা এগুলো তো আমি বললাম এটা যে যার যার তালিকা অনুযায়ী মিলিয়ে নেবেন এখানে অনেকগুলো দিয়ে আছে যার কারণে আসলে হচ্ছে চৌষট্টিটি জেলার আছে এগুলো যদি আমি একটা একটা করে করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এখানে আমি এইটুকু বলে রাখি আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে স্ক্রিনটি আমি প্রদর্শন করছি যাতে করে আপনারা আপনাদের এলাকা দেখতে পারেন যে যে রেঞ্জের সে সেই রেঞ্জের তারিখ প্রাথমিক বাছাইয়ের তারিখ শারীরিক পরীক্ষার তারিখ এই জিনিসগুলো একটু দেখে নেবেন তো এরপরে প্রার্থীর যোগ্যতা

এর মধ্যে বয়স হতে হবে এরপরে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তানদের এক জুন দু হাজার উনিশ তারিখের বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে জন্ম তারিখ সর্বনিম্ন দুই জুন দুই হাজার এক হতে সর্বোচ্চ আহ দুই হাজার এক হতে সর্বোচ্চ দুই জুন উনিশশো নিরানব্বই পর্যন্ত হতে হবে তো এগুলা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন যে কোন জায়গাটা বুঝতে পার অসুবিধা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো উল্লেখ এসএসসি অথবা সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখে চূড়ান্ত বলে গণ্য হবে মানে এসএসসি সার্টিফিকেটে যেই জন্মসনটি দিয়েছেন সেই শন শনটি জন্ম তারিখ হিসাবে চূড়ান্ত বলে গণ্য হবে কারণ অনেকের দেখা যায় যে জন্ম নিবন্ধনে একরকম তারপর হচ্ছে এস এসসি সার্টিফিকেট একরকম এরকম অনেক ক্ষেত্রে অনেক চেয়ারম্যান সার্টিফিকেট একরকম জন্ম তারিখ এক এক ক্ষেত্রে এক এক রকম হয় সেক্ষেত্রে এখানে যেটি মূল্যায়ন করা হবে যেটি হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষার যেই তারিখটি দেওয়া হচ্ছে সেটি বয়স গণনার ক্ষেত্রে কোনো এফিডেভিট বা হলফ নামা গ্রহণযোগ্য নাই এখানে যদি এফিডেভিট করা হয় তাহলে বয়স গণনা করা হবে না তো এরপর আছে শিক্ষাগত যোগ্যতা এস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ পাঁচের মধ্যে দুই দশমিক পাঁচ পেয়ে উত্তীর্ণ হতে হবে জাতীয়তা বা পার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলাতেই ট্রেনিং রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য উপস্থিত হতে হবে এখন আপনার জেলা হচ্ছে ঢাকায় আপনি আছেন বর্তমানে চিটাঙে কিন্তু আপনি পরীক্ষা দিতে হবে ঢাকায় কারণ আপনার জেলার যে ওই জেলার স্থায়ী বাসিন্দা আপনি যে জায়গায় আছেন সেই জায়গা অর্থাৎ বর্তমান ঠিকানা নয় যেটা স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনার যে জেলা এখানে চাট অনুযায়ী আপনারা দেখে নেবেন সেই জেলার যে আছে সেখানে পরীক্ষা দিতে হবে উপস্থিতই পরিবাহিক ব্যবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা তালাক প্রাপ্তা নয় শারীরিক মাপ সাধারণ ও অন্যান্য কোটা পুরুষ উচ্চতা পক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা বা এক দশমিক ছয় সাত ছয় আট ছ চার মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি বা শূন্য দশমিক সাত আট সাত চার মিটার এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি বা শূন্য দশমিক আট তিন আট দুই মিটার হতে হবে এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধা শহীদ অথবা মুক্তিযুদ্ধ সন্তানদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি বা এক দশমিক ছয় দুই পাঁচ ছয় মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি বা শূন্য দশমিক সাত

ও উপজাতি পাসপোর্ট চার ইঞ্চি এক দশমিক ছয় দুই পাঁচশো মিটার আছে এগুলো আমি বললাম না এবং বুকের স্বাভাবিক মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি নারীর পা পাটটি উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বডি ম্যাস ইন্ডেক্স অনুযায়ী

যারা এর ওয়ার্ডে ওয়ার্ড এলাকায় থাকেন তারা ওয়ার্ড কাউন্সিলর এভাবে তাদের কাছ থেকে জাতীয়তা বা যেটাকে ইউরো নাগরিকত্ব সনদপত্র বলা হয় সেই শনাদপত্রটি মূলকপি সাথে আনতে হবে পরীক্ষার্থী যার তারপর হচ্ছে প্রার্থীর জাতীয় পরিচয় মূলকপি যদি প্রার্থীর জাতীয় উপযোগত্র না থাকে সেই ক্ষেত্রে প্রার্থীর পিতা অথবা মাতার জাতীয় উপযোগ গঠনগুলো কপি লাগবে সরকারি গ্যাজেটের কর্মকর্তা গঠিক সত্যি তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছো রঙিন ছবি লাগবে তারপর পরীক্ষার ফি হচ্ছে একশো টাকা এক দুই দুই এক এক শূন্য 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 দুই শূন্য তিন এক অথবা এক দুই দুই শূন্য দুই শূন্য এক এক শূন্য পাঁচ নয় পাঁচ চার এক চার দুই দুই তিন দুই ছয় নম্বরে কোর্টে ট্রেজারি চালানের মাধ্যমে জমা জমাপূর্ব চালানের মূল কপি সঙ্গে নিতে হবে এখন এই জিনিসটা অনেকে না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনারা এই সেখানে গিয়ে বললে হবে যে আমি ট্রেজারি চালানো একশো টাকা জমা দিতে চাই কেমন ইয়ে করতে হবে আপনাদেরকে একটা ফর্ম দেবে দুটা ফর্ম দেবে একটা আপনার কপি একটা অফিস কপি মানে সোনালী ব্যাংকের কাছে থাকবে সেটা আপনি পূরণ করে ইংরেজিতে পূরণ করতে হবে অবশ্যই বাংলা পূরণ করলে হবে না ইংরেজিতে পূরণ করে এই নাম্বারে একশো টাকা জমা দিয়ে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সন্তানের সন্তানদের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ অর্থাৎ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে গ্যাজেট অথবা সাময়িক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ এগুলো প্রয়োজন মনে করতেছে না আমি তারপর হচ্ছে আনসার বিডিপি কোটা হলে আনসার বিডিপি কোটা এগুলো যারা করেন তারা জানা সূত্র আমি গোষ্ঠী তারপর হচ্ছে পরীক্ষা পদ্ধতি শারীরিক মাপ ও শারীরিক পদ্ধতি পরীক্ষা শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা পার্থের প্রথমে বিস্তারিত উল্লেখিত নির্ধারিত তারিখ সময় ও স্থানে বিধি মোতাবেক শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় দৌড় রোগে ও জাম্পিং ইত্যাদি অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনুকূলে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার কাগজপত্র ইস্যুকরণ সহ লিখিত পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র নির্ধারণপূর্বক প্রার্থীদের অবহিত করবেন উল্লেখ্য লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে লিখিত পরীক্ষা শারীরিক মাফ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে এক ঘন্টা তিরিশ মিনিট সময় চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর প্রাপ্ত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে নির্ধারিত তারিখে বিশ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে আলাদাভাবে ন্যূনতম পঁয়তাল্লিশ ভাগ নম্বর প্রাপ্ত প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশ উত্তীর্ণ করে বিবেচিত হবে কোটা পদ্ধতি প্রার্থী নির্বাচনে সরকার কর্তৃক কর্তৃত্ব বিদ্যমান ও বিডিপি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ইত্যাদি কোটা অনুসরণ করা হবে তারপর নির্বাচন পদ্ধতি প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে লিখিত প্রস্তাবিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক ও স্বাস্থ্য পরীক্ষার যোগ্য বিবেচিত হলে প্রার্থীকে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে উল্লেখ্য পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে হবে না প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশের কোয়ার্টার্স প্রতিনিধির সমন্বয়ে গঠিত পূর্ব বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাধিক বাছাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে প্রশিক্ষণ পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধির সমন্বয়ে গঠিত পূর্ব বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনের রিক্রুট কনস্টেবল হিসেবে ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে এছাড়া প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে নিয়োগ ও চাকরির সুবিধা দিয়ে সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর দুই হাজার পনেরো সনে জাতীয় বেতন স্কেল সতেরো গ্রেড গ্রেড অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য বেতন প্রথাতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে নিয়োগ যে কোনো জেল অথবা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হবে ফলে তার উক্ত জেলা অথবা ইউনিট কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত সমাপ্ত আনতে জেলা অথবা ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা অথবা ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরিপূর্ণ নহলে হলে সংশ্লিষ্ট জেলা অথবা ইউনিয়ন ইউনিট প্রধান বা ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কর্মকাল পদে স্থায়ী করা হবে বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি পাতা চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক পদ সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে সাধারণ নির্দেশনা বলি এগুলো আপনারা পড়ে দেবেন এখানে আমি পড়ার প্রয়োজন মনে করতেছি না সেটা হচ্ছে বিভিন্ন সতর্কতামূলক চাকরি হওয়ার পরে বিভিন্ন সতর্কতামূলক বিষয় এখানে তুলে ধরা হয়েছে তো ভিডিওটি আমার তো অনেক লম্বা হয়ে গেছে তারপরে আমি আর কিছু বিস্তারিত বলছি না এরপরে যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে কমেন্টে অবশ্যই করবেন আমি সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ